টিপ পড়ায় কলেজ শিক্ষককে উত্তপ্তকারী কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে পুলিশ। নাজমুল তারেক নামের ওই কনস্টেবল ঢাকা মহানগর পুলিশের সুরক্ষা বিভাগে কর্মরত। পুলিশ বলছে কলেজ শিক্ষকের সাধারণ ডায়েরির তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বাসা থেকে কলেজে যাওয়ার পথে শনিবার রাজধানীর ফার্মগেটে টিপ পড়া নিয়ে এক কলেজ শিক্ষককে উত্ত্যক্ত করেন পুলিশ সদস্য। এ নিয়ে ভুক্তভোগী নারীর অভিযোগ, তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে মোটরসাইকেল চাপা দেওয়ারও চেষ্টা করেন তিনি। বলার পরে একটা গালি। ঘটনার দুই দিন পর রোববার রাতে অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম নাজমুল তারেক, তিনি ডিএমপির সুরক্ষা বিভাগে কর্মরত। ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তার নাম নাজমুল তারেক, সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন যে ডিভিশন রয়েছে সেই প্রোটেকশন ডিভিশনের কর্মরত একজন কনস্টেবল। ওই সদস্যকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে, তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। একেবারে যথাযথ তদন্ত হবে, তদন্ত হয়ে যা সত্য আসবে সেটা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বলছে সেদিন আসলে কি ঘটেছিল তার পুরো চিত্র তদন্ত শেষে জানা যাবে। ঘটনা ঘটেছে ফার্মগেট এলাকায়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সেই ঘটনাটি